প্রতিদিনের নিত্য নতুন জ্যোতিষ সম্বন্ধীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড ডক্টর শ্রী সুব্রত, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। জ্যোতিষশাস্ত্রে গ্রহ এবং নক্ষত্রের গোচরের পরিবর্তন প্রত্যেকটা মানুষের জীবনে শুভ এবং অশুভ ঘটনা নিয়ে আসে। নবগ্রহের মধ্যে চন্দ্রদেব হলো অত্যন্ত চঞ্চল, অর্থাৎ একটি করে রাশিতে সোয়া দুদিন করে অবস্থান করে থাকে। আর চন্দ্রদেবের এই রাশির পরিবর্তন জাতক এবং জাতিকার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে। আর চন্দ্রদেবের এই প্রভাবে দৈনন্দিন জীবনের উত্থান এবং পতন চলে আসে প্রত্যেকটা মানুষের জীবনে। কোনো দিন ভালো, আবার কোনো দিন মন্দ, এমনটার পিছনেই জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ গ্রহের অত্যন্ত গুরুত্ব রয়েছে। আপনাদের জ্ঞাতার্থে জানাবো যে আজ সন্ধ্যা 5:22 পর চন্দ্রদেব তার গৃহের পরিবর্তন ঘটাচ্ছে। মেষ রাশি ছেড়ে বৃষরাশিতে গোচরের পরিবর্তন ঘটাবে। বৃষরাশিতে কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করবে চন্দ্রদেব, এবং সেই সাথে বৃষরাশিতে মঙ্গল এবং রাহুর অবস্থান রয়েছে। তাই চন্দ্র, মঙ্গল এবং রাহু একই সঙ্গে বৃষরাশিতে অবস্থান করবে আজ। চন্দ্রমঙ্গলের একটি শুভ যোগ সূচিত হবে বৃষরাশিতে, এবং তাছাড়া বৃশ্চিক রাশিতে কেতু এবং মকর রাশিতে দেবগুরু বৃহস্পতি এবং শনি, এবং কুম্ভ রাশিতে বুধ, এবং মীন রাশিতে দৈত্যাচার্য শুক্রদেব এবং সেই সাথে রবিদেব অবস্থান করবে। চন্দ্রের এই বিশেষ গোচরের পরিবর্তন সন্ধ্যার পরে বেশ কিছু রাশির জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে। আজ এই ভিডিওতে আলোচনা করব আপনাদের সঙ্গে কোন সেই ভাগ্যশালী রাশি যাদের উপরে চন্দ্রদেবের পাশাপাশি মাতা লক্ষ্মীর বিশেষ কৃপা পড়বে, আর যার ফলে এই সমস্ত রাশির জাতক কিংবা জাতিকাদের ভাগ্যাকাশে অত্যন্ত শুভ ফল নিয়ে আসতে চলেছে মাতা লক্ষ্মী। এই সমস্ত রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল আসবে। আসুন দেখে নেওয়া যাক কোন সেই ভাগ্যশালী রাশি যাদের উপরে কৃপা দৃষ্টি করবে চন্দ্রদেব এবং মাতা লক্ষ্মী। চন্দ্রমঙ্গলের শুভ ফল আপনার রাশির উপরে আছে কিনা তা জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। জন্মকুণ্ডলিতে যেমন চন্দ্রমঙ্গল অত্যন্ত শুভ যোগ তৈরি করে অর্থনৈতিক জীবনের জন্য, ঠিক একইভাবেই যে সমস্ত রাশির উপরে এই বিশেষ চন্দ্রমঙ্গলের শুভ যোগ পড়তে চলেছে তার মধ্যে অন্যতম হল বৃষ রাশি। সন্ধ্যার পর চন্দ্র গোচরের পরিবর্তন ঘটিয়ে বৃষরাশিতে প্রবেশ করবে। তাই বৃষরাশির জাতক কিংবা জাতিকাদের যে সমস্ত ছোট ছোট ইচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তা পূরণ হতে সাহায্য করবে ঈশ্বর। উচ্চভিলাষী যারা রয়েছেন তাদের ইচ্ছাগুলো পূরণ হওয়ার সুযোগ আসতে পারে। সফলতা আসবে কর্মক্ষেত্রে এবং ব্যবসার ক্ষেত্রে। যারা দীর্ঘদিন পদোন্নতির বিষয়ে চেষ্টা চালাচ্ছেন তাদের পদোন্নতির যোগ তৈরি হবে। সম্মান বৃদ্ধি পাবে এবং নিজের ভিতরকার অহং বোধকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করবেন। অর্থনৈতিক বিষয়ে আপনাদের অনুকূল পরিবেশ তৈরি হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির বিশেষ সুযোগ সুবিধা চলে আসতে পারে, এমন বেশ কিছু লাভজনক পরিকল্পনাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন যাতে আপনাদের আর্থিক পরিবেশ পরিস্থিতি ভালো হবে। নতুন কাজে আপনারা যোগ দিতে পারেন এবং সেই সাথে আপনাদের দাম্পত্য জীবনের সম্পর্ক অত্যন্ত ভালো হবে। আপনারা অনেকটাই আত্মবিশ্বাসী থাকবেন বিভিন্ন ক্ষেত্রে। তবে আজ বিনিয়োগের বিষয়ে একটু ভেবেচিন্তে বিনিয়োগ করবেন। গুরুত্বপূর্ণ বিনিয়োগের বিষয়ে যারা এ বিষয়ে বোঝে তাদের সঙ্গে পরামর্শ করবেন। যেহেতু রাহু এবং মঙ্গল আপনার রাশিতেই অবস্থান করছে, তাই আপনার মেজাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। ভ্রমণের বিশেষ যোগাযোগ তৈরি হতে পারে, সেই সাথে দিনটি অত্যন্ত রোমান্টিকতার সাহায্যে কাটাতে পারেন। প্রেমের জীবনের ক্ষেত্রে আপনাদের অত্যন্ত শুভ পরিবর্তন আসতে পারে সন্ধ্যার পর থেকে। পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পেতে পারে তা হল কর্কট রাশি। অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সমাধান হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। পুরানো বন্ধুবান্ধব আপনাদেরকে সাহায্য করতে পারে এই বিশেষ দিনে। অপ্রয়োজনীয় কাজে আপনারা
বেশি সময় নষ্ট করবেন না। সাফল্যের বিষয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী থাকবেন। আধ্যাত্মিক কোনো মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে। মন অত্যন্ত ভালো থাকবে। আপনার রাশি সাপেক্ষে একাদশ গৃহে এই চন্দ্রমঙ্গল যোগ আপনার সফলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আনতে পারে। যারা অবিবাহিত তাদের বিবাহের যোগের বিষয়ে কথাবার্তা হতে পারে। আত্মীয় পরিজনের কাছ থেকে কোনো ভালো খবর পেয়ে মানসিক দিক থেকে অনেকটাই উৎফুল্ল থাকতে পারেন। আপনি আপনার অধস্তন কর্মচারী কিংবা অংশীদারি বিভিন্ন পার্টনারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে বিভিন্ন সমস্যার সমাধান করবেন। ব্যবসার প্রতি আগ্রহ আপনার অনেকটাই বৃদ্ধি পাবে এবং আর্থিক ক্ষেত্রে আপনারা লাভবান হবেন। উচ্চ আধিকারিকদের সহযোগিতায় আপনাদের জীবনে বেশ কিছু সমস্যা দূর হবে এবং সম্পদ সঞ্চয়ের বিষয়ে আপনাদের সফলতা আসবে। পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পেতে পারে তা হলো সিংহ রাশি। আপনাদের দশম গৃহে এই বিশেষ পরিবর্তন ঘটছে এবং চন্দ্র মঙ্গলের বিশেষ যোগ তৈরি হচ্ছে। যারা গবেষণার কাজে যুক্ত রয়েছেন তাদের মনোনিবেশ তৈরি হবে এবং ভালো ফল আসবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের বিশেষ উন্নতি যোগ দেখা যায়। অর্থ প্রাপ্তি হতে পারে এবং অর্থ কোথাও যদি আটকে থাকে সেই অর্থ ফেরত পাওয়ার যোগ তৈরি হবে। সিংহরাশি জাতক কিংবা জাতিকাদের বলবো এই সময় কর্মক্ষেত্রে প্রচেষ্টা চালালে নতুন কাজের সন্ধান আপনারা পাবেন এবং অর্থনৈতিক ক্ষেত্রে আপনাদের উপকারের পাশাপাশি আপনারা অর্থ ইনকামের নতুন নতুন পথ খুঁজে পাবেন। ইতিবাচক পরিবর্তন আসবে আপনার মনে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। ব্যবসার ক্ষেত্রে যুক্ত থাকলে আপনারা অবশ্যই লাভবান হবেন। যাদের দীর্ঘদিন পদোন্নতি আটকে রয়েছে তাদের পদোন্নতির যোগ তৈরি হতে পারে। সন্তান সম্পর্কে একটু সচেতন থাকুন আজ। অর্থ ইনকামের পাশাপাশি খরচের পরিমাণটাও কিন্তু আজ বাড়তে পারে, সে বিষয়ে একটু সতর্ক থাকুন। যেহেতু আপনাদের দ্বাদশপতি চন্দ্র আপনার দশম গৃহে অবস্থান করছে, সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত থাকলে আপনাদের বিশেষ সুযোগ সুবিধা আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আপনাদের তর্ক বিতর্ক থেকে দূরে থাকলে ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্ট কিংবা বিদেশের সঙ্গে ব্যবসার কিছু যোগাযোগ এই সময় তৈরি হতে পারে। পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পেতে পারে তা হলো কন্যা রাশি। আপনাদের ভাগ্যের স্থানে এই বিশেষ গোচরের পরিবর্তন ঘটছে এবং চন্দ্রমঙ্গল যোগ তৈরি হচ্ছে। আপনার গৃহের সাপেক্ষে চন্দ্র হলো একাদশপতি। অর্থ উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন সুযোগ চলে আসতে পারে এই বিশেষ সময়। পরিবারের সঙ্গে বেশ কিছু সময় আপনারা আজ কাটাবেন। প্রেমের জীবনের ক্ষেত্রেও অত্যন্ত শুভ ফল আসবে। যারা মামলা সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। রোমান্টিক গান, সেই সাথে সুন্দর খাবার পানীয়, এগুলো নিয়ে আপনারা আজ দিনটি কাটাতে পারেন এবং সেই সাথে সৃজনশীল কাজের মধ্যে আপনাদের প্রবণতা বৃদ্ধি পাবে। বৈবাহিক সম্পর্কের মধুরতা বৃদ্ধির পাশাপাশি দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটা নতুন মাত্রা আজ আসবে। আপনার পরিকল্পনার ব্যাপকতা অত্যন্তভাবে প্রভাবিত করবে অন্যান্য মানুষকে। বিভিন্ন পর্যায়ে আপনি আপনার বিশ্বাসকে অবশ্যই তাদেরকে বোঝাতে পারবেন। তাই বলা যেতে পারে কর্মক্ষেত্রে সফলতা অবশ্যই আসবে আজ এই বিশেষ দিনে। ভাগ্য আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। পরবর্তী যে রাশি অত্যন্ত শুভ ফল পাবে তা হলো বৃশ্চিক রাশি। আপনাদের সপ্তম গৃহে এই বিশেষ চন্দ্র মঙ্গলের যোগ তৈরি হচ্ছে, তাই আপনারা বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন এবং বিনিয়োগের বিশেষ সুযোগ সুবিধা চলে আসবে। অর্থ বিনিয়োগে আপনাদের আগের থেকে অনেকটাই লাভের আশা থাকবে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তনের যোগ তৈরি হবে যা আপনাদের জন্য অত্যন্ত শুভ। যারা রপ্তানির কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে পজিটিভ প্রভাব আসবে। কর্মক্ষেত্রের পরিবর্তন ঘটালে আপনাদের অত্যন্ত শুভ ফল আসবে। তবে শরীর স্বাস্থ্যের প্রতি আজ একটু যত্ন নেবেন আপনারা এবং পুরানো কোনো বিষয়ের প্রতি আপনারা আজ জড়িয়ে পড়বেন না। রোমান্টিক জীবনের পাশাপাশি পরিবারের সঙ্গে অত্যন্ত ভালো সময় আপনারা কাটাবেন। হঠাৎ ভ্রমণের বিষয়ে বিশেষ পরিকল্পনা বা যোগ তৈরি হতে পারে। মানসিক চাপ অনেকটাই কমবে। পরবর্তী তথা শেষ যে রাশি অত্যন্ত শুভ ফল পেতে পারে তা হলো মীন রাশি। মীন রাশি জাতক কিংবা জাতিকাদের জন্য আজ অত্যন্ত শুভ হতে পারে। কর্মক্ষেত্রে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, সাহসিকতা অনেকটাই বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্র আপনাদের অনেকটাই এগিয়ে যাবে এবং কর্মক্ষেত্রে প্রশংসা আপনি পাবেন। নতুন কিছু প্রকল্পের সঙ্গে আপনারা যুক্ত হতে পারেন।
বিদেশের সঙ্গে সংযোগ বৃদ্ধি পেতে পারে এবং তাতে আপনারা উপকৃত হবেন। নতুন যানবাহন কেনা বা বাড়ি সংস্কারের বিষয়ে কোনো পরিকল্পনা হতে পারে। জটিল সমস্যার সমাধানের জন্য আজ দিনটি অত্যন্ত ভালো হতে চলেছে। প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষকে পিছিয়ে আপনারা অনেকটাই এগিয়ে যাবেন। যারা রিয়েল স্টেটের সঙ্গে যুক্ত রয়েছেন, রিয়েল স্টেটের ব্যবসার সঙ্গে, তাদের উল্লেখযোগ্য লাভের আশা রয়েছে। তবে আপনাদের একাগ্রতা এবং প্রচেষ্টা অত্যন্ত জরুরি আজ এই বিশেষ দিনে। গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা প্রয়োজন আছে। গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করবেন, তাহলেই আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, বৈবাহিক জীবনের বিভিন্ন সমস্যা দূর হবে এবং সেই সাথে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনের বিশেষ সুযোগ রয়েছে। সন্তানের সঙ্গে ভালো সময় কাটিয়ে অবশ্যই এই সময়টি আপনারা উপভোগ করবেন। বন্ধুদের সঙ্গে এমন ছটি রাশির বিষয়ে আলোচনা করলাম যা সন্ধ্যা 5:22 পরে চন্দ্র মঙ্গলের বিশেষ যোগের শুভ প্রভাব আপনাদের ক্ষেত্রে আসবে। ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মী কথাটি লিখবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।